কালেমা পড়তে কি আপনাদের কোনো সমস্যা? এই কালেমার জন্য, এই কালেমার দাওয়াত দিতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতনের শিকার হয়েছে, কত অত্যাচারের শিকার হয়েছে, আমাদের কি সেই ভয় আছে এখন? কালেমা পড়তে কি কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন, কোনো সমস্যা আছে? এই কালেমা আমরা পড়বো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা দাওয়াত দিতে গিয়ে কত নির্যাতনের শিকার হয়েছেন, এই কালেমার দাওয়াত দিতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তবু এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ এই কালেমার পথ থেকে তিনি অবিচল হয়নি। সুতরাং আমরাও এই কালেমার দাওয়াত দিতে যেয়ে যদি আমরা মার খাই, আমাদের উপরে যদি মামলা আসেন, আমাদের উপরে যদি হামলা আসেন, আমাদেরকে যদি জেলের ভয় দেখানো হয়, মরতে রাজি, ফাঁসির মর্তে ঝুলতে রাজি, এই কালেমার দাওয়াত থেকে অবিচল হতে আমরা রাজি নাই। কারা কারা রাজি আছি হাত তুলে দেখা। হে রাসূল সাল্লি আলা নূরে খুদা, মদিনারি বুলবুল তুমি কোন কাননীর ফুল, তুমি মুহাম্মদ রাসূল সাল্লি আলা নূরে খুদা, মদিনারি বুলবুল তুমি কোন কাননীর ফুল, তুমি মুহাম্মদ রাসূল, খতমে রাসূল ফখরে উমম, খতমে রাসূল ফখরে উমম, শাহী মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে এই গহীন শীতের ভিতরে, কঠিন শীতের ভিতরে, এখন আমরা ইচ্ছা করলে লেপের ভিতরে, কম্বলের ভিতরে থাকতে পারতাম কি পারতাম না? সকালে কথা বলেন পারতাম কি পারতাম না? এটাই হচ্ছে ইমানের পরিচয়। ইমানদারদের কানে যখন এই কোরআনের আওয়াজ যায়, এই ইমানদাররা কোরআনকে যারা প্রকৃত পক্ষে ভালোবাসে, তারা লেপের নিচে, কম্বলের নিচে তারা বসে থাকতে, শুয়ে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? সেজন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলেই এই জান্নাতের বাগানটাকে সাজানোর জন্য, এই জান্নাতের বাগানটাকে আরো সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে একান্ত আশা করছি, আপনাদের কাছে আমি সাহায্য কামনা করছি, আপনারা সকলেই এই জান্নাতের বাগানে চলে আসেন। পিছনের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, এই যে আমার ডান পাশে অনেক জায়গা ফাঁকে আছে, আপনারা দয়া করে এই জায়গাগুলো পূরণ করে বসেন। তো আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে মিলে পুরুষিত কণ্ঠে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সেই মহান নেতার উপর আমরা দরুদ ও সালাম পেশ করছি, যে মহান নেতাকে সৃষ্টি না করলে আমরা এত সুন্দর ইসলাম পেতাম না, এত সুন্দর কোরআন আমরা পেতাম না, ঠিক না বেঠি? সম্মানিত আপনজনেরা আমার, সেজন্য সেই মহান নেতার উপরে আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য, চাঁদের সৌন্দর্যতে কেউ হার মানায়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে ইসলাম ও মুসলমানের দূরদিনের সিপাহসালারের দায়িত্বভার পালনকারী
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরী গাজী সালাউদ্দিন আইয়ুবি জামালউদ্দিন আফগানি রাহিমাহুমুল্লাহর উত্তরসূরী আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরস্থ অবস্থানরত আছেন আমার একান্ত মায়ের জাতি আমার শ্রদ্ধা পদ্মানিশি মা এবং বোনেরা আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় ভরা সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আমার বয়ান শুরুর করার আগে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো আপনারা একটু জায়গাটা পূরণ করে বসেন এমনি শীত শীতকাল আর যদি একটু ঠাসা ঠাসি করে বসেন তাহলে আর একটু বেশি ভালো লাগবে ঠিক কি না তো আপনারা সকলে একটু সামনের দিকে সরে আসেন আমি বারে বারে বলবো না যেহেতু আমার পরেও মেহমান আছেন আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমি কুরআন থেকে কিছু তাফসীর করে আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন তো আমি আজকে খুবই খুশি এই কারণে যে আমি ছোটবেলা থেকেই এই এলাকায় লেখাপড়া শিখেছি আপনাদের হাফেজি মাদ্রাসা আল্লাহু আকবার বলেন এই যে আপনাদের জালালপুরি যে কিরাতুল কুরআন হাফেজি মাদ্রাসা আছে আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ আবু হানিফ আমার মাতার তাজ যার পায়ের নিচে যে ধুলা আছে ধুলার পরিমাণ জ্ঞান আমার আল্লাহ পাক দেন নাই সেজন্য আরো অনেকে আছেন আমার আপনজনদের এলাকায় পীরাই প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কথা কোন ঠিক না বেঠি তো আমার লজিন ম্যান হচ্ছে এই এলাকায় দুইজন একজন হচ্ছে তার নামটা আমি ভুলে গেছি আমাদের খমির ভাই নাকি জানি আর একজন হচ্ছে আমাদের আপনাদের মেম্বার আমার একান্ত আপনজন আমাদের হাসান ভাই এবং তার মা আমাকে এত সুন্দর করে যত্ন করে খাবার দিত যে হাসান ভাইকেও এত সুন্দর করে খাবার দিত না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক যেন এই ওসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমার এই মাকে আমার এই বাপকে আল্লাহ পাক যেন এই ওসিলায় যেন জান্নাত নসিব করে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন তো আমার এখন তো আপনজনেরা আমি ভূমিকায় কিছু কথা বলবো না বেশি কথা বলবো না আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সূরা কাহাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি তো ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আলোচনা করব আমি এদিক সেদিক বেশি কথা বলবো না আল্লাহ পাক যেন আমাকে এই কুরআন থেকে সুন্দরভাবে যেন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত আপনজনেরা আমার তো আপনারা এই কুরআনের ময়দানে খুশি আসতে পেরে খুশি না বেজার সকলে বলেন খুশি না বেজার অনেকে আছে এই কুরআনের মাহফিল চাই না আবার অনেকে তো বলে যে কুরআনের মাহফিলের কারণে মানুষ ধর্মান্ত হচ্ছে কি বলে না এই যে কিছুদিন আগে একজন নেতা আপনারা দেখেছেন যারা অনলাইনে থাকেন আপনারা দেখেছেন একজন নেতা বলেছে যে কুরআনের মাহফিল হয় এর কারণে মানুষ ধর্মান্ত হয় এর কারণে মানুষ গোমরাহের দিকে যায় এই কথাটা কি সত্য সকলে বলেন সত্য এই কুরআনের মাহফিল হওয়ার কারণে আজকে সিনেমা হলে আজকে সিনেমা হলে ওদের সিনেমাগুলো চলে নাম যাত্রার মঞ্চে দর্শক পাওয়া যায় নাম আজকে বাংলাদেশের যুবকেরা এই কুরআনের মাঠকে তো সুন্দর করে সাজাতে সক্ষম হয়েছে সেই জন্য নাস্তিক বেঈমানদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি এতেই বোঝা যায় যে এই কুরআনের বিজয় আল্লাহ পাক অনতিলম্বে আল্লাহ পাক এই কুরআনে বিজয় দিয়ে দেবে ঠিক না বেঠি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে আমরা ইতিহাস থেকে দেখতে পাচ্ছি যে ইসলামের বিজয় খুবই নিকটবর্তী সুবহানাল্লাহ তরকান বাংলাদেশে একদিন আমরা দেখতে পাচ্ছি এই বাংলার আকাশে কুরআনের আয়ন দিয়ে লাল রাষ্ট্র চলবে আর বেশি দেরি নাই অতি শীঘ্রই আল্লাহ পাক এই বাংলার জমিনটা পৃথিবীটা মুসলমানদের হাতে দিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন সম্মানিত আপনজনদের আমার সেজন্য এই কুরআন থেকে কিছু কথা শোনার দরকার আছে না নাই সকলে বলুন আছে না নাই তো আমরা
যে কথাগুলো বলবো সব কোরআন থেকে বলবো, একটি কথাও এদিক সেদিক বলবো না। তো কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, আপনারা মনটা একটু স্থির করে বসেন। আশা করি আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত এবং যতটুকুন কোরআনের আলোচনা আমরা শুনি, একটি অক্ষর যদি বলা হয়, একটি অক্ষর যদি শোনা হয়, আল্লাহ পাক তার আমল নামায় দশটি নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সকলের শোনার দরকার আছে না নাই? সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। তো কাহাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গুহা। আবিধানিক অর্থ কি? সকলে বলেন কি? পিছনের ভাইরা যে বলছেন না, কাহাফ শব্দের অর্থ কি? গুহা। তো এই কাহাফ সূরাটা আল্লাহ পাক কুরআনুল কারিমে কোট করে দিয়েছে। তো এর ভিতরে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শোনার চেষ্টা করব। তো এর আগে যে ঘটনাটা বলা দরকার, কিভাবে এই আয়াতগুলো নাজিল হয়েছে আমাদের শোনার দরকার আছে না নাই? তো কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের কথাগুলো বলার যে বাধা সৃষ্টি করার দরকার, এমন কোন কার্যকারাম নেই যে তারা সেটা করেনি। তো এক পর্যায়ে এমন কোন বাধা নেই যে তারা করেনি, যখন তারা সমস্ত বাধা দিয়েও যখন তারা এই ইসলামকে ঠেকাতে পারছে না, তখন তারা সিদ্ধান্ত করল, একটি বৈঠকে বসে সিদ্ধান্ত করল যে কি করা যায়, কি করা যায়। তখন একজন বলল, এ কি আসলে সত্যিকার একটি নবী কিনা সেটা আগে আমাদের জানা দরকার। কাফেরদের বৈঠকে এটা সিদ্ধান্ত হচ্ছে। তো একজন বলছে যে আসলেই সে সত্যিকার অর্থে নবী কিনা, তো এটা জানার জন্য, আমরা তো এটা জানি না আসলে সে সত্যি নবী কিনা। তো এটা বলতে পারে ইহুদি পণ্ডিতেরা। তো ইহুদি পণ্ডিতেরা আবার মক্কায় থাকে না, তারা থাকে মদিনায়। কোথায় থাকে? সকলে কথা বলেন, কোথায় থাকে? তো তারা থাকে মদিনায়। তো সিদ্ধান্ত হলো যে দুইজন কাফেরকে তারা মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে পাঠাবে, ইহুদি আলেমের কাছে পাঠাবে, যাতে করে তারা জানতে পারে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। তো এরপরে দুইজন তাদের ভিতর থেকে বাছাই করা হলো, দুইজনকে তারা মদিনায় পাঠাবে। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈদ। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈদকে পাঠিয়ে দিল মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারায়। মদিনাতুল মুনওয়ারায় যখন এই দুইজন কাফের চলে গেল, ইহুদি পণ্ডিতের কাছে যে জিজ্ঞাসা করছে যে আমরা আপনার কাছে একটি জিনিস শুনতে এসেছি, বলুন তো আমাদের মক্কায় যে ইসলামের দাওয়াত দেয়, আমাদের মক্কায় যে ইসলামের কথা বলে, যে আল্লাহর কথা বলেন, আমি আপনি আমাদেরকে বলে দিন আসলে মুহাম্মদ সত্য নবী কিনা। তখন কাফেরদের যখন এই কথা জিজ্ঞাসা করলেন ইহুদি পণ্ডিতের কাছে, যখন কাফের জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সত্য নবী কিনা, আমরা যাচাই করার জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে বলে দিন আসলে সে সত্যি নবী কিনা। তখন ইহুদি পণ্ডিত বললেন, তোমাদেরকে আমি
তিনটা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, এই তিনটা প্রশ্ন তাকে যে করবা যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে মনে করবা সে নবী নয়। আল্লাহু আকবার বলেন। ইহুদি পণ্ডিত তাদেরকে কয়টা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন? তিনটা প্রশ্ন। তো তিনটা প্রশ্ন কি আমি সামনে বলবো ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য ধরে থাকবেন, তো থাকবেন কারা কারা দেখি হাত তুলে, দুই হাত তুলে দেখেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এরপরে তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে ইহুদি পণ্ডিতেরা। তো এই ইহুদি পণ্ডিতেরা এই নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈদ এই দুইজন কাফের মদিনাতুল মরওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় যখন চলে আসলো, কাফেররা হুমড়ি খেয়ে বলল যে কি সিদ্ধান্ত নিয়ালে আমাদেরকে একটু বলো, তাহলে দেখেন নবীর নবীর জীবনে কি কাউকে তিনি কষ্ট দিয়েছেন? সকলে বলেন কষ্ট দিয়েছেন। এরপরেও নবীর উপরে কত নির্যাতন চালানো হয়েছে, নবী কোনোদিন কাউকে গরম দিয়ে কথা বলেনি, এরপরেও তাকে জেলের ভিতরে বন্দী রাখা হয়েছে, নবীজি কোনোদিন কারো গায়ে হাত তোলেনি, এরপরেও তাকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। আজকে আমরাও যারা নবীর উত্তরসূরি, আজকে আমরাও যারা আলেম ওলামা নবীদের উত্তরসূরি, আজকে আমাদের উপরেও কিছু নাস্তিক বেঈমান আবু জাহেল দলরাম আমাদেরকে মামলা দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে আমাদেরকে এই কোরআনের পথ থেকে স্তব্ধ করা যাবে না। কথা কর ঠিক না বেঠি? কারণ আমাদের কলিজায় ভয় আছে কার? সকলে বলেন কার? আল্লাহ পাকের ভয় আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাধা করার জন্য, ইসলামকে তারা জমিনে দাবিয়ে দেওয়ার জন্য তারা কত রকম ষড়যন্ত্র করছে, কত রকম প্ল্যান তারা বের করছে, এটা এখনো চলছে। বোঝা যায় তারাও হচ্ছে সেই যুগের কাফেরদের উত্তরসূরি যারা কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত আপনজনেরা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক কি বলছেন আপনারা একটু খেয়াল করে শুনেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সব কোট করে দিয়েছেন, আমি একটু পরে কোরআনের আয়াত থেকে বলা শুরু করে দেব। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপরে যখন কাফেরদের বৈঠকে সিদ্ধান্ত হলো, কাফেররা যখন তিনটা প্রশ্ন নিয়ে চলে আসলো, তখন কাফেররা হুমড়ি খেয়ে বলছে কি সিদ্ধান্ত নিয়ে আসলে আমাদেরকে বলো। তখন বললেন আমাদেরকে ইহুদি পণ্ডিতেরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, আমরা এই তিনটা প্রশ্ন যে করতে চাই মোহাম্মদের কাছে, যদি মোহাম্মদ উত্তর দিতে পারে তাহলে আমরা বুঝে নেব তিনি সত্যি নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবো আমরা সে মিথ্যা নবী। পক্ষান্তরে চলে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কাছে যে তিনি বললেন আপনারা আপনার কাছে আমরা তিনটা প্রশ্ন করতে চাই, আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝে নিব আপনি সত্যি আল্লাহর রসুল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা বলো তোমরা কি প্রশ্ন করবে। তাদের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আপনি আমাদেরকে সেই কাহিনী শুনান, আপনি আমাদেরকে সেই যুবকদের কাহিনী শুনান যেই যুবকেরা গুহার ভিতরে, যেই যুবকেরা গুহার ভিতরে দীর্ঘ বছর ধরে তারা গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, আমাদেরকে আপনি সেই কাহিনী শোনান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে আমাদেরকে আপনি সেই কাহিনী শোনান যেই যুবকেরা বিশ্বনবী কি আসহাবে কাহাফের এই ঘটনা তিনি কি স্বচক্ষে দেখেছেন? সকলে বলেন দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখেন নাই, তো তার জন্মের অনেক আগে এই ঘটনা ঘটেছে,
তো এই ঘটনা ঘটেছে তখন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, তাহলে কি তিনি আন্দাজে এই ঘটনা বলতে পারবেন? সকলে বলেন পারবেন। তো এই ঘটনা বলবেন কে? আল্লাহর নামটা নিতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে আল্লাহর নামটা নিতে? সকলে এক আঙুল আকাশের দিকে উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আপনজন, আমার কাফেররা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনটা প্রশ্ন করলেন, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আপনি আমাদেরকে সেই যুবকদের কাহিনী শোনান যেই যুবকেরা গুহার ভিতরে একটানা কয়েকশো বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন, তারা কিভাবে ছিলেন আপনি আমাদেরকে সেই গুহাবাসীর ঘটনা শোনান। তখন আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বললেন, তাদেরকে বলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসাম তোমরা এখন বাড়ি চলে যাও, তোমাদের যে প্রশ্নগুলি আছে তোমরা যত প্রশ্ন করেছো, যে তিনটা প্রশ্ন আমার কাছে করেছো, তোমাদের সকল প্রশ্নের জবাব আমি আগামীকাল দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আগামীকাল তোমাদের সকল প্রশ্নের জবাব আমি দিয়ে দেব, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। আল্লাহু আকবার। জোরে কান। প্রশ্নের জবাব দিবেন কে? কারণ তার কাছে কোনো ওহি নাজিল হয়নি, তো তিনি বলবে কিভাবে? আমরা হলে তা আন্দাজে এক মাসলা ঝেড়ে দিতাম, ঠিক কি না? হুজুরদের কাছে মাসলা জিজ্ঞেস করতে গেলে ও যদি নাও জানে তাও বলবে যে এটা ঠিক, ঠিক কি না বে? ঠিক। সেজন্য মাসআলা বলতে গেলে, কোনো ঘটনা বলতে গেলে আমার যদি জানা না থাকে তো আমি বলবো আমি জানি না, আমার থেকে ভালো আলেম যে তার কাছ থেকে জেনে নাও, কথা কন ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপরে তো এখনো ওহি নাজিল হয়নি, ওহি নাজিল না হলে তো তিনি কোনো কথা বলতে পারবেন না, সেই জন্য তিনি ওহির অপেক্ষা করছেন। কারণ তার কাছে প্রত্যেক দিন জিব্রাইল আলাইহিস সালাম আসেন, তিনি বললেন তোমরা চলে যাও, সকল প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিয়ে দেব। তখন তিনি আগামীকাল বললেন, কিন্তু তিনি আগামীকাল বলতে যে তিনি ইনশা আল্লাহ এই কথাটা বলতে ভুলে গেলেন। জোরে কন আল্লাহু আকবার। এই কথাটা যখন বলতে ভুলে গেলেন, যখন আগামীকাল কাফেররা আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেদিন জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসেননি, তখন তো তিনি বিশাল এক বেকায়দায় পড়ে গেছে। তখন তিনি কি করবেন? কাফেরদের সামনে তো আর তিনি যেতে পারছেন না। তখন আবু জেহেল্লা, এরপরে আবু লাহাব, উদ্বা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলে এসে তার কাছে বলছে যে আমাদের প্রশ্ন জবাব কই, তুমি কি আসলে সত্য নবী? যদি হও তাহলে আমাদের প্রশ্ন জবাব দিতে পারছো না কেন? তখন আল্লাহর নবী কোনো জবাব দিতে পারেন না। এই সুযোগে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলা বলে ফেলেছে, এই মহিলা বলে ফেলেছে মুহাম্মদের উপরে এতদিন যে জিন ভর করেছিল সেই জিন মুহাম্মদকে ছেড়ে পালিয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে কি জিনে ধরেছিল? আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী এমন একটি নবী যেই নবীর আগমনে ধন্য হয়েছে বনের পশু পাখি, যেই নবীর আগমনে ধন্য হয়েছে গোটা জাহানের মানুষ, এবং তিনি এই গোটা জাহানের মানুষের জন্য একটি রহমত, কথা কন ঠিক না বেঠি? তিনি রহমাতাল্লিল আলামিন। আর সেই নবীকে নিয়ে যদি কোন নাস্তিকের বাচ্চা কটূক্তি করে, কোন বেঈমান যদি তার চরিত্রই যদি কালেমা রোপণ করে, আমরা মুসলমান বুবা শয়তান হয়ে বসে থাকতে পারি না, কতক্ষণ ঠিক না বেঠি? নবীজির উপরে যদি কালেমা রোপণ করা হয়, আমাদের যার যতটুকু শক্তি আছে আমরা সমস্ত শক্তি দিয়ে নবীজির সম্মানকে আমরা
বাঁচানোর জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। তাকে বেশি বেশি ভালোবাসার এবং তাকে যেন অনুসরণ করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আলোচনা দীর্ঘ লম্বা করব না, যেহেতু সময় আমি বেশি পাবো না। আমি কোরআন থেকে আপনাদেরকে স্বল্প কিছু শোনাতে চাই, আমার বেশি জ্ঞান নাই, আমি খুবই ছোট মানুষ, আমার বেশি জ্ঞান নাই, পড়াশোনাও নাই, তাও আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আল্লাহ পাক কিছু বলার জন্য এখানে বসিয়েছেন। আমি নিজে ইচ্ছায় এখানে বসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চাবে, ঠিক কি না? আমাকে এখানে বসিয়েছেন কে? সকলে বলেন কে? আল্লাহ পাক। যে আল্লাহ পাক আমাকে বসিয়েছেন, সুতরাং সেই আল্লাহর কথা বলবো। কোন পাতি নেতের ভয়ে কোরআনের হক কথাগুলো গোপন করা অন্তত আমি আশিকির দ্বারাই সম্ভব নয়, ঠিক না বেঠি? কারণ আমাকে একদিন মরতেই হবে। কি করবেন আমাকে? নাই মেরে ফেলবেন, মেরে ফেলার পরে তার কিছু করতে পারবেন না, ঠিক না? আর মরাকে তো আমরা কোনো ভয়ই করি না, নাই জেলখানায় দিবেন। আরে জেলখানাকে তো আমি আমার মামা শ্বশুর বাড়ি মনে করি, জেলখানাটাকে আমি আমার শ্বশুর বাড়ি মনে করি। কারণ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেলখানা হচ্ছে মুমিনের জন্য, জেলখানা হচ্ছে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ। আল্লাহু আকবার, জোরে কান। আমি তো জেলখানার ভিতরে রয়েছি, আবার কোন জেলখানায় পড়বেন? ওই জেলখানার ভয় আমরা আলেম ওলামা করি না, ঠিক না বেঠি? আমার নবী জেল খেটেছেন, আমরা জেল খাটতেও কোনো সমস্যা নাই, কথা কন ঠিক না বেঠি? সম্মানিত আপনজনের আমার, সুতরাং কোরআনের হক কথাগুলো আজকে আমাদেরকে বলতেই হবে। যতই আমাদের উপরে নির্যাতন করুক, অন্তত হক কথা গোপন করা আমাদের দ্বারা সম্ভব হবে না, কথা কন ঠিক না বেঠি? এরপরে উম্মে জামিল যখন এই কথা বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বিশাল আঘাত তিনি পেলেন, মনের ভিতরে অনেক কষ্ট তিনি পেলেন। তিনি মনে করলেন, আজকে হয়তো জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে আসে নাই, হয়তো আগামীকাল আসবেন, আবার হয়তো আগামীকাল আসবেন। এইভাবে করতে করতে 15 দিন পর্যন্ত আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, 15 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহি নাজিল করেছেন। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার উপরে কেন ওহি নাজিল করিনি এটা তো আগে আমাদের জানা দরকার, ঠিক কিনা? কেন যে 15 দিন পর্যন্ত আল্লাহ পাক ওহি ধারাবাহিকতা বন্ধ করে রেখেছেন সেটা আমাদের জানার দরকার আছে না? নাই। আল্লাহ পাক সকল প্রশ্নের উত্তর কুরআনুল কারিমে দান করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন সূরা কাহাফ যখন নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, হে নবী, অযকুর রব্বাকা ইদা নাসিতা, হে নবী, যখন আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলতে যাবেন, অযকুর রব্বাকা, যখন আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলতে যাবেন, তখন আপনি ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবেন না। সেই জন্য আমাদের সকলকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, আমাদেরকে বলতে হবে আগামীকাল ইনশাআল্লাহ আমি আগামীকাল বাজারে যাব, ইনশাআল্লাহ আমি আগামীকাল অমুক জায়গায় যাব, ইনশাআল্লাহ আগামীকাল আমি এই কাজ করব, ইনশাআল্লাহ আগামীকাল আমি ধান কাটব, ইনশাআল্লাহ আগামীকাল আমি বাজারে যাব, ইনশাআল্লাহ আগামীকাল আমি মাদ্রাসায় যাব, ইনশাআল্লাহ আগামীকাল আমি প্রাইভেট পড়তে যাব। ভবিষ্যতের যত কাজ হবে সমস্ত কাজ হবে ইনশাআল্লাহ, কারণ ভবিষ্যতের ব্যাপারে সিউরিটি দিয়ে বলার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই, ঠিক না বেঠি? কারণ আগামীকাল আমি বাঁচব কি, এর কোনো ঠিক আছে? স্বয়ং বিশ্বনবী আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি যখন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলতে যাবেন, আপনি ইনশাআল্লাহ বলে নিবেন। আর যদি ইনশাআল্লাহ বলতে মনে না থাকে, তাহলে কি করবেন? অযকুর রব্বাকা যখন মনে পড়বে, ইদা নাসিত, আপনি তখনই রবের নাম স্মরণ করে নিবেন, আল্লাহু আকবার।
যখনই আপনার মনে পড়ে যাবে যে আমি তো ইনশাআল্লাহ বলে ভুলে গেছি, ইনশাআল্লাহ বলতে আমি ভুলে গেছি, আপনি তখনই অযকুর রব্বাকা ইযা নাসিতা, আপনি তখনই রবের নামটা স্মরণ করে নেবেন। আল্লাহু আকবার। এই আমলটা সকলের মনে থাকবে তো? ভবিষ্যতের ব্যাপারে, আগামীর ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা কি বলবো? এই যে তাফসীর মাহফিলে এসেছেন, এখান থেকে যদি কিছু না শিখে যান তো শুধু আওয়াজ শুনে কি লাভ আছে? সকলে বলেন লাভ আছে। আওয়াজ শুনে লাভ নাই, তো আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক যেন আগামীর ভবিষ্যতের কাজ করতে গেলে ইনশা আল্লাহ এই কথাটার উপরে যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, হে নবী, এই জন্য আমি আপনার উপরে ওহী নাজিল করিনি। আল্লাহ পাক কাফেররা যে তিনটা প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক সকল প্রশ্নের উত্তর এই কুরআনুল কারিমে বলে দিয়েছেন। দুইটা প্রশ্নের উত্তর এই সূরা কাহাফের ভিতরে বলেছেন, আরেকটি প্রশ্নের উত্তর সূরা বানী ইসরাইলের ভিতরে বলেছেন। এই দুইটা প্রশ্নের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার কাছে তারা জিজ্ঞাসা করেছে ওই ঘটনার বিষয়ে, কাহাফের ঘটনার বিষয়ে, গুহাবাসীর ঘটনার বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করেছে, ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনুন। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, ঘটনা কিন্তু বর্ণনা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, হে নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনাকে ঘটনা শোনাচ্ছি, না বা আহুম বিল হাক, সত্য সত্য ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম, নিঃসন্দেহে তারা, ফিতিয়াতুন, একদল তরুণ, আমানু, ঈমান এনেছিল, বিরব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। জরতান ঈমান এনেছিল কার উপরে? তাদের রব আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। যখন ঈমান এনেছিল তখন আমি কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, যখন আমি রবের উপরে তারা ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতকে আমি বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলেন কে? সকলে বলেন কে? কথাগুলো কি আমি বানিয়ে বলছি? আমি এই যে পরিষ্কার কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলছি, একটাও বানিয়ে কথা আপনাদের সামনে বলবো না। পরিষ্কার হাফেজ কোরআন শরীফ খুলে দেখবেন আপনারা, সূরা কাহাফের দুই নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিচ্ছেন। ১৩ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক বলছেন, ও সিদনা হুম হুদা, তাদের হিদায়তকে আমি বাড়িয়ে দিয়েছিলাম। কেমন হিদায়ত আপনাদেরকে এবার বলে আপনারা শোনেন। যখন তারা বাদশার সামনে দাঁড়ালো, তাদের যে বাচ্চা ছিল, এই বাচ্চা আল্লাহকে বিশ্বাস করত না, তার নিজেকে তিনি খোদা হিসাবে বিশ্বাস করত। জনগণকে বলতো, আমাকে তোমরা রব হিসাবে মানবে, আমাকে তোমরা প্রভু হিসাবে মানবে। তখন এই যুবকদেরকে ধরে আনা হয়েছে, বাচ্চার সামনে যখন রাখা হয়েছে, আল্লাহ পাক বললেন, যখন বাচ্চার সামনে তাদের রাখা হলো, আমি আল্লাহ পাক কি করলাম? ওয়াজিদনাহুম হুদা, যখন জালেম বাচ্চার সামনে তাদেরকে রাখা হয়েছে, তাদের হেদায়েতকে আমি আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দিলাম। হেদায়েত বাড়িয়েছেন কে? একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, জালেম বাচ্চার সামনে দাঁড়িয়ে অকুত ভয়ে মধ্যে মুজাহিদের মতো জিহাদের হুঙ্কার দেওয়া হচ্ছে, মুমিনের জন্য সব থেকে বড় জিহাদ। কতক্ষণ ঠিক না বেড়ে? এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন, কেমন হিদায়ত বাড়িয়ে দিয়েছিলাম একটু শোনেন। বাচ্চার সামনে যখন দাঁড়ালো, ইজ কমু, যখন দাঁড়ালো, ফাকলু, তখন বলল, যখন দাঁড়ালো তখন বলল, রব্বুনা রব্বু সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রক্ত যিনি, আমাদের রক্ত তিনি, রব্বু সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যিনি আসমানের রব, যিনি জমিনের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।
আমাদের রক্ত সেই আল্লাহ লান্নাদু ওয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাত তাকে আমরা প্রভু হিসেবে গ্রহণ করেছি তাকে আমরা রব হিসেবে গ্রহণ করেছি তাকে ছাড়া আমরা যদি তোমার মতো পাপী নেতাকে যদি আমরা প্রভু হিসেবে মেনে নি রব হিসেবে মেনে নি ইদাং শতত তাহলে তো এটা একটা বাজে কথা হয়ে যাবে তাহলে তো এটা একটা মিথ্যা কথা হয়ে যাবে তাহলে তো এটা একটা অবাঞ্ছিত কথা হয়ে যাবে আল্লাহু আকবার দেখেন আল্লাহ পাক বলছে ওয়াজিদনাহুম হুদা কেমন হিদায়াত তাদেরকে বাড়িয়ে দিয়েছি এই কথাও আল্লাহ পাক বলছে যখন তারা দাঁড়ালো ইজকম যখন দাঁড়ালো ফকল তখন বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব হচ্ছে যিনি আমাদের রব হচ্ছে তিনি যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমানের রব যিনি জমিনের রব তিনি আমাদের আল্লাহ আমরা সেই আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের কাছে মাথা নত করতে পারি না কতক্ষণ ঠিক না বে ঠিক লিল্লাহে তাকবীর আর কোরআনের আলম লিল্লাহে তাকবীর মামুন ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল তাকে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন অনেক আলোচনা সামনে ছিল আমার বড় ভাই আমরা দুইজন একই হুজুরের ছাত্র আলহামদুলিল্লাহ যেরকম তো আপনাদের খুবই একটি গর্ব করার বিষয় যে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসা থেকে ছেলেরা প্রত্যেক বছর পাকরি নিচ্ছে ঠিক কিনা তো এই মাদ্রাসার দিকে খেয়াল করার দরকার আছে না নাই তো সামনে অনেক আলোচনা ছিল আমি বড় ভাইকে রেখে কথা বললে এটা একটা বিয়াদবি হয়ে যাবে চরম বিয়াদবি হয়ে যাবে আমার জন্য সেই জন্য আমি যতটুকু এসেছি আমি আর এক পাও সামনে এগোতে চাইনি সামনে যদি সময় পাই ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু কথা কোরআন থেকে বলবো আল্লাহ পাক যেন আমাকে কবুল করে কোরআনের জন্য যেন আমাকে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং আমার পূর্বে আমার বড় ভাই মাওলানা আলামিন সাহেব আমার খুবই কাছের ভাই আমার ভাই কথা বলেছে সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার ভাইকে দিনের জন্য দিনের বড় দায় হিসেবে কবুল করে নেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং আপনাদেরই এলাকার কৃতি সন্তান মামুন ভাই ইতিমধ্যে বাংলাদেশের সারা বাংলাদেশে তিনি ভ্রমণ করছেন এই কোরআনের কথা তিনি বলে বেড়াচ্ছেন এটা হচ্ছে আপনাদের ঝিনাদের জেলার বিশাল একটা গর্বের বিষয় আপনাদের ঠিক কিনা তো এই সমস্ত মাদ্রাসা থেকেই তো এই সমস্ত ছাত্ররা তৈরি হয়ে মাঠে ময়দানে কথা বলে ঠিক না বেঠি তো ছেলে মেয়েদের আমাদের ছেলে মেয়েদের কোরআন শিখানোর দরকার আছে না নাই তো কোরআন যদি শিখান আপনার লাভ আছে না নাই তো কবি বলছেন শোনো 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 বাবা মুমিন মুসলমান শোনো 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 বাবা মুমিন মুসলমান একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান আরে একটা সন্তান হাপে যদি বানাও দুনিয়ায় মরার পরে ইমাম হবে তোমার জানাজায় আল্লাহু আকবার আরে একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায় মরার পরে ইমাম হবে তোমার জানাজায় সেই ওসিলাই মাফ করবেন রহিম রহমান সেই ওসিলাই ক্ষমা করবেন রহিম রহমান না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম তোমার না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম শোনো 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 বাবা মুমিন মুসলমান শোনো 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 বাবা মুমিন মুসলমান একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান ছোট্ট একটা ইখলাস সূরা তিনবার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে আল্লাহু আকবার ছোট্ট একটা ইখলাস সূরা তিনবার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে সেই কারণে সাহাবারা পড়ছেন সারা রাত মারহাবা যারকান সেই কারণে সাহাবারা পড়তেন সারা রাত না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম তোমার না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম ঠিক কিনা
সন্তানদেরকে যদি হাফেজ বানান আলেম বানান আমাদের মত এইভাবে একদিন মঞ্চে কথা বলবে আপনার জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।